হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য এক্কা দোক্কা সিরিয়ালের আপডেট নিয়ে। দেখো অনির্বাণ, যখন তোমার পাশে আমার থাকার প্রয়োজন ছিল, তখন মা হিসাবে তোমাকে কোলে পিঠে নিয়ে আমি বড় করতে পারিনি। যখন তোমার নতুন মা চলে গেল এই পৃথিবী ছেড়ে, তখন তুমি অনেকটাই বড়। তোমার সামনে এসে দাঁড়াতে পারতাম আমি, কিন্তু দাঁড়াইনি। তোমার মানসিক অবস্থা কী হবে সেটা ভেবে তোমার বাবার সামনেও যেতে পারতাম, কিন্তু কখনো সেই অধিকারটা আমি খাটাইনি। ভাবিনি যে ওনার দ্বিতীয় স্ত্রী চলে গেছে, এখন ওনার জীবনটা শূন্য, সেখানে গিয়ে আমি জায়গা করে নিতে পারব। আমি এতটা স্বার্থপর নই অনির্বাণ, আর আমি এখানে নিজের কোনো দায় দায়িত্ব তোমার ঘাড়ে গছাতে আসিনি। আমি তোমাকে শুধু একবার প্রাণ ভরে দেখতে চেয়েছিলাম, সেটা আমার দেখা হয়ে গেছে। আমার মাসি জীবনে কত কষ্ট করেছে জানেন আপনি? নিজের মাকে তো স্বীকারই করছেন না আপনি, অথচ কোনো ভালো মন্দ জিনিস খেতে গেলে বলতো এটা আমার স্বামীর পছন্দ, এটা আমার ছেলের পছন্দ, আমি কি করে খাই, ওরা খাচ্ছে কি না, এগুলো ভাবতো। কতটা ভালোবাসছে আপনাকে দূর থেকে, সেটা একবার ভেবে দেখেছেন? আপনি এত কথা কেন বলছেন? তাহলে এখন কেন আমার জীবনটা এলোমেলো করে দিতে উনি এরকম করে আমার জীবনে অভিহিত হয়েছেন? আমি তো আসতে চাইনি। দেখো অনির্বাণ, আমি তোমাকে বোঝাই যে তোমার মায়ের ভাইগনারা দেখেছে কাছ থেকে যে উনি কতটা কষ্ট পেয়েছেন, কতটা যন্ত্রণা সহ্য করে জীবনে এতগুলো বছর পার করেছেন। তাই ওনারা ভেবেছেন যে ওনার মাসির শরীর খারাপ হয়ে যাচ্ছে, এখন যদি ছেলে ছেলের বউয়ের কাছে থাকে তাহলে হয়তো ভালো থাকতে পারবে। সে কারণে ওরা ইচ্ছে করে আপনাদের সাথে যোগাযোগ করেছে, এর বাইরে তো আর কিচ্ছু নয়। দেখুন, আমরা আমার মাসির দায়িত্ব কারো ঘাড়ে দিতে চাই না, আমাদের কি কম আছে নাকি? এত বছর যখন মাসিকে পালতে পেরেছি এখনও পারবো, কোনো কারো দয়ার কোনো প্রয়োজন নেই। এতটা উত্তেজিত হোস না শ্যাম, বোস না। দেখ, যখন দুজন মা এবং ছেলে কথা বলছে তখন তোমার কথা বলাটা উচিত নয় শ্যাম। তুমি এখানে এনেছিলে সেটা খুব ভালো কাজ করেছো, তবে এরকম করে তুমি প্রত্যেকটা কথার মাঝে ঢুকে যেতে পারো না। অনির্বাণেরও তো বুঝতে হবে যে এত বড় বয়সে এসে সে তার নিজের মায়ের খোঁজ পেয়েছে, তার মনের অবস্থাটা কি? আপনি যে আমার মা তার কি প্রমাণ রয়েছে? কেন, তোমার বাবাই তো সব থেকে বড় প্রমাণ। তোমার বাবা কি অস্বীকার করেছে? না। আর আমার যে হাসপাতালে তুমি হয়েছিলে, সেখানে ডাক্তার এবং রেজিস্টারে আমার নাম, যা যা কিছু ডিটেলস সবটা লেখা রয়েছে। অনির্বাণ, তুমি বুঝতে পারছো তোমার মা কতটা কষ্ট পেয়েছে এত বছরে? সেগুলো তো তোমাকেই ঠিক করতে হবে। তোমার বাবা যে দায়িত্ব পালন করেনি সেগুলো তোমাকে করতে হবে না? আন্টি, আজ থেকে আপনার সমস্ত দায় দায়িত্ব আমার, আমি আপনার ট্রিটমেন্ট করবো, আমি একজন নিজেও ডাক্তার। না রাধিকা, তার কোনো প্রয়োজন নেই। আমি একটা স্কুলে চাকরি করতাম, অনেক বছর করেছি, আমার সেখানে কিছু টাকা জমানো রয়েছে, এমনকি বাবার বাড়িতে কিছু সম্পদ পেয়েছি যেগুলো আমার নামে রয়েছে। আর এই গহনাগাটিগুলো আমি তোমাকে দিতে চাই, এর মধ্যে থেকে একটা আমাকে বেছে আপনি দেবেন, আর বাদবাকিগুলো আপনার বাড়িতেও তো আপনার আরও বউয়েরা রয়েছে, ভাস্তা ভাগনা, তাদের বউকে দেবেন। কারণ একতরফা শুধু আমাকে দিলে আমার কষ্ট হবে, ওরা এত বছর আপনাকে দেখাশোনা করেছে, ওদেরও তো যোগ্য সম্মানটা পাওয়া দরকার। নিশ্চয়ই শ্যামের মা আপনাকে এতটা ভালোবেসে যত্ন করে আগলে রেখেছে, এবং শ্যাম, তার পরিবারে ভাইয়ের বউয়েরা সবাই আপনাকে খুব যত্ন করেছে, তার জন্যই তো আপনি এখনও সুস্থ আছেন। আমার অনেক রেস্ট্রিকশন রয়েছে, আমি অসুস্থ, বেশি হাঁটাচলা করতে পারি না, তাই তোমাকে এই সব কিছু দিয়ে আমি চলে যেতে চাই। আর কখনো তোমরা না চাইলে তোমাদের জীবনে আমি ফিরে আসবো না, কি বলছেন কি? আমি আপনার বাড়িতে যাব, দেখি আপনি কি করে আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দরজা লাগিয়ে দিতে পারেন। আমি তো আমার মাকে পেয়েছি, তাহলে তাকে হারাবো কে করে? এতদিন নিজের শাশুড়ি হিসাবে যাকে জানতাম সে তো আসলেই শাশুড়ি না, আর এই সব কিছু থেকে বেরিয়ে এসে এখন আমাদের নতুন করে বাঁচতে হবে। রাধিকা, তুমি কি বলতে চাইছো? এটাই যে তোমার মা জীবনে যা যা না পাওয়া রয়েছে সেগুলো এখন তুমি তাকে পাইয়ে দেবে। বাবা মেনে নিতে পারবে সেটা তোমার বাবার সাথে তোমাকেই কথা বলতে হবে। না রাধিকা, আমি জোর করে ওই মানুষটার শূন্য জীবনে যেতে চাই না। রঞ্জা এদিকে হাসপাতালে যেতে চায় তার স্বামীর সাথে, কারণ তারা স্বামী স্ত্রী দুজনে একসাথে কাজ করেছে, হাতে হাত দিয়ে সবখানে গিয়েছে। এখন রঞ্জা বাড়িতে থাকবে, পোকরাজ হাসপাতালে কাজ করবে, রঞ্জার মোটেও ভালো লাগছে না। বলছে যে দেখো, তুমি এই এতগুলো ঘন্টা আমার কাছ থেকে দূরে থাকবে, আমি তো থাকতে পারবো না। আমি জানি রঞ্জা, কিন্তু এখন যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ঘুম পাচ্ছে, তোমাকে ঘুমোতে হবে। ডাক্তার কি বলেছে? এই সময়টা অনেক রিস্কি, তোমাকে খুব সাবধানে থাকতে হবে, আর ডাক্তারের কথা তো শুনতেই হবে। তুমি যদি সেগুলো না শোনো তাহলে কি চলবে বলো? পোকরাজ, অনেকেরই তো বাচ্চা হতে গিয়ে আর বেঁচে থাকে না, আমার যদি সেরকম হয় তুমি কি করবে? পোকরাজ চিৎকার দিয়ে ওঠে, বলে দেখো আমি আজকে হাসপাতালে যাব, যদি আর রাত্রিবেলা ফিরে না আসি। পোকরাজ, এখন কেমন লাগলো? তুমি আমাকে যে আঘাতটা করেছো সেটাই উল্টে করলে তোমার খুব কষ্ট হয়? দেখো রঞ্জা, আমি আমার বাড়ির লোকজন তোমার দায়িত্ব পালন নাই করুক,
বাবা হিসেবে তো আমার দায়িত্ব, আমি আমার সন্তানকে দেখবো, আর তোমার কেন কিছু হবে? পৃথিবীতে অনেক মারাই সন্তান জন্ম দেয়, কিন্তু সবাই তো বেঁচে ফিরেও আসে না। তাদের মাঝে কপাল খারাপ কিছু কিছু মানুষেরও তো থাকে, থাকলেও কি উন্নত চিকিৎসা এবং ভালোভাবে তোমাকে ভালো ডাক্তার দিয়ে আমি সমস্ত আয়োজন করে আমাদের সন্তানকে পৃথিবীতে আনবো। মা না থাকলে কি সন্তানের কোনো যত্ন থাকে? একটা কথা বলি পোকরাজ, তুমি আমার সন্তানকে রাধিকা দিকে দিয়ে দিও। রাধিকা দির কাছে থাকলে ও ভালো শিক্ষা পাবে, ভালো যত্ন পাবে, এবং রাধিকা দির মতো একজন সৎ মানুষ হয়ে তৈরি হবে, যে মানুষটা কখনো আমার সন্তানকে অবহেলা করবে না। এটা কোনো কথা বললে? আমার সন্তানকে আমি মানুষ করব। আমি মানছি যে মায়ের মতো ভালোবাসা আমি দিতে পারবো না, কিন্তু আমার সন্তানের দায়িত্ব তো আমার, আমি কেন এটার থেকে অন্যের ঘাড়ে ঢিল ছুড়বো বলো তো? আর এই সমস্ত কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো রঞ্জা? আমি সবসময় তোমার পাশে আছি, তোমার কোনো ক্ষতি হতে দেবো না। দেখো আমার কেন জানি না ভয় করছে, প্রথম সন্তানের বেলা সবারই একটু ভয় করে, কিন্তু পরে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোমার পাশে। এখন তুমি গিয়ে শুয়ে পড়ো। রঞ্জাকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি আমাকে স্বামী হিসাবে পেয়ে সত্যিই কি সুখী, সেটা আমার জানার খুব ইচ্ছে করে। আমি কখনো ভাবতে পারিনি যে আমার বাবা যেরকম আমাকে ভালোবেসেছে, সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করেছে, সেরকম ভাবে আমার স্বামী এরকম আমার পাশে থাকবে, আমার দায়িত্ব কর্তব্য পালন করবে, এরকম একজন কেয়ার করার মতো মানুষের সাথে আমার জীবনটা জুড়ে যাবে, সেটা আমি কখনো ভাবতে পারিনি। কারণ বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনেই হয়, ছেলে এবং মেয়ে দুজনেরই, কিন্তু সেই জীবনে সুখী কজন হতে পারে বিয়ের পরে? কিন্তু আমি তো অনেক সুখী, কপাল করে তোমার বউ হতে পেরেছি পোকরাজ, তাই নিজেকে ধন্য মনে করি যে এত ভালো একটা স্বামী যে আমার এতটা যত্ন করে। আমি প্রেগনেন্ট বলে সকালে উঠতে দেরি হয়, তাই তুমি আমার জন্য খাবার এনে আমাকে খাইয়ে দিচ্ছ, বলছো খেয়ে দিয়ে শুয়ে থাকতে, কে করবে এরকম? রাধিকা অনির্বাণকে বলে যে দেখো যাই কিছু ঘটে যাক না কেন অনির্বাণ, এখন তোমাকে তো যে কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে। তুমি যদি এরকম করে তোমার মায়ের পরিচয় নিয়ে প্রশ্ন তোলো, বেচারি যাবে কোথায়? সেটাই তো মাসি, তোমার ছেলে কোনো কথাই বলছে না, দেখতে পাচ্ছ তো কার কাছে এসেছে তুমি? আসে এরকম করে বলিস না, আমার যা সয় সম্পত্তি রয়েছে সবগুলো আমি ভাগ করে সবার মাঝে সমান করে দেব। তাই আমি এখানে এসেছি, এবং রাধিকা যখন আমার সাথে দেখা করতে যেতে চেয়েছে ও যাবে, কিন্তু রাধিকা আমি হাত জোর করছি, আমার চিকিৎসার কোনো দায় দায়িত্ব তোমাকে নিতে হবে না, এতদিন যারা নিয়ে এসেছে তারাই নেবে, কারণ আমি চাই না হঠাৎ করে এই দায়িত্বগুলো তুমি নিয়ে কেউ আমাকে দোষারোপ করুক, বলুক যে আমি নেওয়ার লোভেই হয়তো অনির্বাণ তার বাবা তোমাদের জীবনে এসেছি। এসব কি বলছেন কি আন্টি? আপনার ছেলে জানতো না, মানছি যে এত বছরে আপনি ওর আসল মা, কিন্তু এখন তো জেনেছে, তাই ও একজন ডাক্তার, অন্য কোনো দায় দায়িত্ব নিতে না হলেও মায়ের ট্রিটমেন্ট করাটা ওর কর্তব্য, আর সেটা তো ও করবে, আপনি এতটা চিন্তা কেন করছেন? আর দেখো অনির্বাণ, তুমি যদি চাও ওই রিসেপশনে গিয়ে সমস্ত তোমার জন্মের ডিটেলসগুলো দেখতে পারো, এবং সেদিন তোমার বাবারই বন্ধু যেভাবে আমার সিজার করেছিল তার সাথেও চাইলে কথা বলতে পারো। দেখুন অনির্বাণ, আপনি ভাববেন না যে আমাদের মাসিকে আমরা এখন আর দেখতে পারি না, সে অচল হয়ে গেছে বলে তার সম্মান আমাদের কাছে কমে গেছে। এই কথাটা বারবার করে শ্যাম আপনি কেন বলছেন বলুন তো? আপনি আপনার মাসিকে দেখেছেন, পূর্ণ করেছেন, ব্যাস কথা শেষ। সেটাকে নিয়ে বারবার হাইলাইট করে কথা শোনানোর কী আছে? আমি কোনো কথা শোনাচ্ছি না ম্যাডাম, আমার মাসির যে লড়াইটা সেটা আমরা কাছ থেকে দেখেছি, তার যে কষ্ট, তার যে অনুশোচনা সেটা আমরা সামনে থেকে দেখেছি, নিজের মানুষ হয়ে এতটা কষ্ট আরেকজনের কী করে দেখতে পারি, একবার ভেবে দেখেছেন আপনি? আমি সব কিছুই বুঝতে পারছি, তবে অনির্বাণ এবং ওর মাকে একলা কথা বলতে দিয়ে আমাদের পাশের ঘরে যাওয়া উচিত, এখানে আমাদের থাকা উচিত না, কারণ থাকলেই অনির্বাণ কোনো কথা বলছে না, কী আর কথা বলবেন উনি? ওনার কোনো বিবেক আছে না মনুষ্যত্ব আছে? এই আপনি এত কথা কেন বলছেন? অনির্বাণ তুমি রেগে যেও না। আর শ্যাম আপনি কেন এইভাবে কথা বলছেন? আপনি চিৎকার করলেই যে অনির্বাণ ভয় পেয়ে যাবে, গুটিয়ে যাবে তা কিন্তু নয়, অনির্বাণ ছোট থেকেই খুব ঠান্ডা, বেশি মানুষের সাথে মেশে না, এক একজন এক এক রকম হয়, তার মধ্যে অনির্বাণ যেরকম তাকেই আমি ভালোবাসি, তাই আমার সামনে আমার স্বামীকে এরকম করে একদম আচরণ করবেন না, যা কিছু কথা বলার ওরা দুজনে বলুক না, চলুন আমরা চুপ করে থাকি। কি হতে চলেছে এক্কা দোক্কা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রাধিকা অনির্বাণের মায়ের দায়িত্ব নিল, রঞ্জা বাঁচবে না, সন্তান রাধিকাকে দিতে চাইল। রঞ্জা নিজের জীবনটাকে নিয়ে এত নেগেটিভ কথাবার্তা ভাবছে যে এই প্রেগনেন্সির সময় এই কথাগুলো তার ভাবনা চিন্তা করা একেবারেই উচিত হচ্ছে না। পোকরাজ অনেক তার যত্ন করে, স্বামী হিসাবে যা যা কর্তব্য করণীয় সবটা করছে, কিন্তু রঞ্জার মনে এই ভয়টা ঢুকে গেছে যেখান থেকে রঞ্জাকে বের করতে পারছে না পোকরাজ। আর রঞ্জা যদি না বাঁচে, আগে থেকেই পোকরাজের কাছ থেকে কথা নিয়ে রাখলো যে রাধিকাকে যেন তার সন্তান দেওয়া হয় এবং সে মানুষ করবে। আর এদিকে অনির্বাণ তার মাকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেটা এখন পর্যন্ত সে বুঝতে পারছে না।
রাধিকা অনেকবার বোঝানোর পরেও সে এই সমস্ত সিদ্ধান্তকে কিভাবে নিজের জীবনে জড়াবে বুঝতে পারছে না, কারণ সে তার পিয়ালিকেই নিজের মা বলে জানত। আর এত বুড়ো বয়সে এসে সে অন্য কাউকে মা হিসেবে কি করে জায়গা দিতে পারে? এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।